আমি প্রতিদিনকার মতো আবারও নতুন কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি আমরা কিছু কিছু সমস্যা আছে যার সমাধান কিন্তু খুঁজে পাই না তো তেমনি আজকে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যা আপনারা কল্পনা করতে পারবেন না যে এরও সমাধান হতে পারে এত সহজে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য তো চলুন দেখা যাক আজকে টিপসগুলো কী কী তার আগে একটি কথা বলে রাখি আজকের টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে বা উপকারী মনে হয় একটি লাইক দিয়ে দেবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না টিপস নাম্বার ওয়ান সবার বাসাতেই বাচ্চারা যখন স্কুলে যায় তখন দেখবেন যে এই স্কুলের ব্যাগগুলো কিন্তু অনেক দাগ করে ফেলে সেটা পেনের দাগ হোক বা পেন্সিলের দাগ হোক তো দেখুন আমি এখানে বল পেনের দাগ করে নিয়েছি এই ব্যাগটাই তো বলপেনের দাগ কীভাবে উঠাবেন বাচ্চারা তো দাগ করবেই এটাই স্বাভাবিক তাই ব্যাগে যদি কখনও বাচ্চারা বল পেনের দাগ লাগিয়ে ফেলে তাহলে উঠানোর দারুণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি আর ব্যাগে এরকম দাগ করলে কিন্তু সে ব্যাগ আর ব্যবহার করতে ভালো লাগে না কিছুদিন পরেই কিন্তু চেঞ্জ করতে হয় তাই যেখানেই বলপেনের দাগ ওরা করুক না কেন এখানে সামান্য একটি হেক্সিসল দিয়ে নেবেন হেক্সিসল কিন্তু যে কোনো বল পেনের দাগ তুলতে খুবই কার্যকরী তো দেখুন আমি এখানে বল পেনের যেই দাগটা করেছিলাম সেখানে সামান্য একটি হেক্সিসল দিয়ে দিলাম আর হেক্সিসল দেওয়াতে কিন্তু সহজেই এই দাগটা উঠে গেলো এখানে কিন্তু পরবর্তীতে সাবান দিয়ে ধোয়ারও কোনো প্রয়োজন পড়বে না এই জায়গাটাও কিন্তু একাই ক্লিন হয়ে যাবে তো আপনারা একবার দিয়ে যদি না উঠে সেক্ষেত্রে দুইবার ব্যবহার করবেন দুইবারেও যদি না উঠে সেক্ষেত্রে তিনবার ব্যবহার করবেন তো এভাবে কিন্তু উঠে যাবে দেখুন আমি দুইবার এখানে হেক্সিসল ব্যবহার করেছি আর এই দাগটা কিন্তু সঙ্গে সঙ্গে উঠে গেল এবারে আমি একটি কাপড় দিয়ে মুছে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে বল পেন দিয়ে দাগ দিলাম এবং সঙ্গে সঙ্গে এটা উঠিয়েও দেখালাম তো এক্ষেত্রে আপনাদের আর কোনো চিন্তায় থাকলো না যে বাচ্চাদের ব্যাগে এই পেনের দাগ কিভাবে উঠাবেন তো আশা করছি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে আর এই হেক্সিসল কিন্তু আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন আর এটা দামেও কিন্তু অনেক সস্তা তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক অনেক কাজে দিবে চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে আমরা যখন বাজার থেকে কিছু কিনি তখন এরকম পলিব্যাগে দিয়ে দেয় তো এইটা আমরা যখন বাসায় এনে অন্য কোনো পাত্রে ঢালতে যায় তখন দেখা যায় আশেপাশে ছড়িয়ে যায় আর এটা যখন চারপাশে ছিটে পড়ে যায় তখন কিন্তু এটা আবার ওঠানো অনেকটা সময়ের ব্যাপার আর এটা কিন্তু পরিশ্রম হয় তো আর জিনিসটারও কিন্তু অপচয় হয় তো যখনই এরকম কোনো ব্যাগ থেকে কোনো কিছু ঢালতে যাবেন তখনই একটি টিপস আপনারা অবলম্বন করবেন তো দেখুন আমাদের বাসায় অনেক কিন্তু প্লাস্টিকের এরকম বোতল থাকে তো বোতলের আমি মুখের অংশ এভাবে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে আমি এই অংশটুকু ব্যবহার করব কীভাবে দেখুন তো এটা কিন্তু একবার ব্যবহার করে আপনারা ফেলে দিবেন তা নয় এটা কিন্তু রেখে দিতে পারবেন যখনই আপনারা এরকম কোনো পলিব্যাগ থেকে কিছু ঢালতে যাবেন তখনই এটা ব্যবহার করতে পারবেন তো দেখুন আমি এটা উল্টা করে এভাবে নিয়ে আমি এখন এটা ঢেলে নিচ্ছি আর যখনই এরকম করে দিবেন এই জায়গাটা কিন্তু এরকম যাবে আর সহজেই এটা ঢেলে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা যখন জিনিসটা ঢালবেন আশেপাশে কিন্তু ছড়িয়ে পড়বে না আর সুন্দরভাবে এটা ঢেলে নিতে পারবে তাহলে আর এটা ঢালার পরে আপনাদের আশেপাশে থেকে সেই জিনিসগুলো আর কষ্ট করে কুড়িয়ে কুড়িয়ে উঠাতে হবে না তো দেখুন আমার যে পরিমাণ লাগবে আমি সেই পরিমাণ ঢেলে নিয়েছি তারপরে আমি এটা আবারও রেখে দিব। তো অনেক সময় দেখা যায় পুরোটা আমরা ঢালি না কিছুটা আবার পলি ব্যাগে রয়েও যায় তখন আপনারা ঠিক এই বোতলের কাটা অংশটা বের করে নেবেন আর আবারও এটা উলটিয়ে ঠিক এইভাবে মুখটা দিয়ে আটকে রাখবেন তাহলে কিন্তু এটা একটি জার তৈরি হয়ে গেল এখানে আপনার বাতাস প্রবেশও করবে না বেরো হবে না সেক্ষেত্রে কিন্তু জিনিসটাও ভালো থাকবে একেবারে এয়ারটাইট হয়ে গেল তো আপনারা এই টিপসটি ফলো করতে পারবেন দেখবেন অনেক উপকার পাবেন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন এরকম বক্সে কোনো খাবার রাখি তখন হলুদের দাগ পড়ে যায় তেল চিটচিটে হয়ে যায় আর এই হলদেটে দাগ কিন্তু উঠতে চায় না তো এরকম বক্সগুলো তখন নষ্ট হয়ে যায় এটা আর ব্যবহার করতেই মন চায় না তো এরকম পরিস্থিতি যদি আপনাদেরও কখনও হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে ঘরোয়া একটি সমাধান করে নিতে পারেন খুব সহজে এটা কিন্তু উঠে নিতে পারবেন কিছুই লাগবে না শুধুমাত্র ঘরে থাকা একটি জিনিস এখানে ব্যবহার করবেন এটা কিন্তু চট জলদি উঠে যাবে তো দেখুন আমি এখানে ব্যবহার করেছি নিউজ পেপার আর নিউজ পেপার তো খুবই সহজলভ্য একটি জিনিস সবার বাসাতেই রয়েছে তো এখান থেকে আমি কিছুটা নিউজ পেপার নিয়ে নিলাম আর এই নিউজ পেপারটা এভাবে আমি এই বক্সের ভিতরে দিয়ে দিচ্ছি আর বক্সের ভিতরে দেওয়ার পরে দেওয়ার পরে আমি এখানে উষ্ণ গরম পানি দিয়ে দিব কোনো রকম ডিটারজেন্ট পাউডার বা কোনো ডিশওয়াশ কিছুই এখানে ব্যবহার করব না তারপরে আমি এখান থেকে মুখটা আটকে নিচ্ছি আর এটা আমি কিছুক্ষণ ঝাঁকাবো আর নিউজ পেপারের এতটাই গুণাগুণ যে খুব সহজেই কিন্তু এই তেল তেলচিটিটে হোলদেটে দাগ উঠিয়ে দিতে সাহায্য করবে তো দেখুন আমি খুব সহজেই কিন্তু এটা ঝাঁকিয়ে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু দাগটা উঠে গেছে তো এবারে আমি এই বক্সটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে নিউজ পেপার যেমন কোনো গ্লাসের ময়লা তুলতে সাহায্য করে তেমনি কিন্তু এই হোল হোলদেটে তেল চিটচিটে দাগও তুলতে সাহায্য করে তো দেখুন কতটা সহজে পরিষ্কার হয়ে গেল এবারে আমরা নর্মাল ওয়াশ করে এটাতে আমরা অনায়াসে খাবার রাখতে পারবো তো আপনারা এখন থেকে এরকম পরিস্থিতিতে পড়লে এই টিপসটা ফলো করবেন তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাসায় দেখা যায় অনেক মেহমান আসলে বালিশে কম পড়ে যায় তো বালিশে কম পড়াটা কিন্তু স্বাভাবিক বালিশ কিন্তু এতটাও আমাদের থাকে না যে অনেক মেহমান আসলে সেটা কাজে লাগাবো দু একটা বালিশ কম পড়েই যায় তো এরকম পরিস্থিতি যদি কখনও আসে তাহলে বাসায় যে পাতলা কম্বলগুলো থাকে তো এই পাতলা কম্বলগুলো কিন্তু কাজে লাগাতে পারেন তো দেখুন আমি এই কম্বলটা চার ভাজ করে নিয়েছি নেওয়ার পরে ঠিক এইভাবে বালিশের মতো সাইজ করে আবারও ভাজ দিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে এটা আমি একটি বালিশের কাভারে ভরে নিব। তাহলে কিন্তু খুবই সুন্দর একটি সফট বালিশ তৈরি হয়ে যাবে আপনাদের আর বালিশের কিন্তু কোনো ঘাটতি থাকবে না তো বাসায় যতগুলো কম্বল থাকবে এভাবে কিন্তু বালিশে সহজে ভরে নিতে পারেন কেউ বুঝতেই পারবে না যে ভেতরে কম্বল ভাস করে রাখা আছে তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে আর এরকম সমস্যায় পড়লে আপনারা খুব সহজে সমাধান করেও নিতে পারবেন এবারে চলে যাচ্ছি লাস্ট টিপসে আমরা যখন রুটি পরোটা বেলতে যাই তো মাঝে মাঝে দেখা যায় এরকম ফিরে বেরুনের সঙ্গে আটিয়ে যায় তো রুটি না হয় আমরা বেললাম শুকনো ময়দা দিয়ে তো পরোটা বেলার সময় কী করবেন আবার পরোটা বেলতে গেলেও দেখা যায় একই প্রবলেমটা হয় তো তার জন্য আপনারা নাস্তা তৈরি করার দশ মিনিট আগে এই ফিরে বেলুনটা যদি ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেন তারপরে এটা দিয়ে রুটি বেলেন বা পরোটা বেলেন দেখবেন আর কিন্তু ফিরে বেলুনে একদমই লাগবে না খুব সুন্দরভাবে রুটি হোক পরোটা হোক আপনারা বেলে নিতে পারবেন তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে আর কত সহজেই এটা বেলা হয়ে যাচ্ছে দেখুন আমি কিন্তু কোনো তেল বা শুকনো ময়দা কিছুই ব্যবহার ব্যবহার করছি না আর প্রথমে যখন এটা বেলতে গিয়েছিলাম দেখতেই পেয়েছিলেন যে এটা বারবার কিন্তু আটকে যাচ্ছিলো এই বেলুনের সাথে তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে এরকম সুন্দর সুন্দর টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলে যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ